দৌড় প্রতিযোগিতা, র‍্যালি ও পথনাটিকার মাধ্যমে নিরাপত্তা সপ্তাহ পালন গোপালনগর থানার। এদিন সাধারণ পথচারী মানুষকে সচেতন করার পাশাপাশি হেলমেট বিতরণ করা হয় পুলিশের পক্ষ থেকে। সাধারণ পথচলতি মানুষের জনজীবন সুরক্ষিত রাখতে পথ নিরাপত্তা সপ্তাহ পালন গোপালনগর থানা পুলিশের। এদিন গোপালনগর কালীবাড়ি বাজার এলাকায় চাকদা রোডের ওপর সাধারণকে সচেতন করতে পুলিশের পক্ষ থেকে পালিত হলো নানা অনুষ্ঠান। হেলমেট বিতরণ, পথনাটিকা, র্যালি, পাশাপাশি গোপালনগর ম্যারাথন নামে প্রায় 10 কিলোমিটার দীর্ঘ পথ দৌড় প্রতিযোগিতারও আয়োজন করা হয় পুলিশের উদ্যোগে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার জয়িতা বসু, অতিরিক্ত পুলিশ সুপার সজলকান্তি বিশ্বাস, এসডিপিও বাগদা স্পর্শ নীলাঙ্গি, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শ্যামল রায়, গোপালনগর থানার আধিকারিক চিন্তামণি নস্কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এ বিষয়ে গোপালনগর থানার আধিকারিক চিন্তামণি নস্কর বলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে গোটা রাজ্য জুড়েই পালিত হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি। আমরাও আমাদের জেলা পুলিশ সুপারের নির্দেশ মতো আমাদের থানা এলাকাতেও নানান কর্মসূচি গ্রহণ করেছি। এদিন নহাটা থেকে দীর্ঘ 10 কিলোমিটার পথ দৌড়যাত্রার আয়োজন করা হয় পুলিশের পক্ষ থেকে। এদিনের এই ম্যারাথনে অংশ নেন বহু প্রতিযোগী। দীর্ঘ পথ দৌড়যাত্রা শেষ হয় কালীবাড়ি বাজার এলাকায়। প্রথম থেকে 10 জন স্থান অধিকারীদের জন্য পুলিশের পক্ষ থেকে আর্থিক পুরস্কারের পাশাপাশি ট্রফির ব্যবস্থাও করা হয়। এরপর এক বাইক র্যালির সূচনা হয় সাধারণকে সচেতন করতে। গোপালনগর থানা সূত্রে জানা গেছে, এই বাইক র্যালিটি গোপালনগর থানা এলাকার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে এদিন। এদিন র্যালির সূচনা করেন জেলার পুলিশ সুপার। সাধারণকে সচেতন করতে পরিবেশিত হয় পথনাটিকা, হেলমেট, ট্রাফিক সিগন্যাল বা সংকেত সম্পর্কে সাধারণ মানুষ কতটা পরিচিত তা জানতে প্রশ্ন উত্তরের ব্যবস্থাও করা হয়। সঠিক উত্তরদাতাদের হাতে হেলমেট তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি হেলমেটবিহীন বাইক চালকদের হেলমেট বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠান করবার জন্য স্থানীয় ক্লাব সংগঠন, প্রাক্তন সৈনিক সংগঠন ও গোপালনগর বাজার ব্যবসায়ী সমিতিকে ধন্যবাদ জানিয়েছেন গোপালনগর থানার পুলিশ কর্মীরা। এদিনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলার পুলিশ সুপার জয়িতা বসু বলেন, ড্রাইভ সেভ লাইফের অন্তর্গত আমরা ট্রাফিক সেফটি উইক বনগাঁ জেলাতে পালন করছি এবং প্রত্যেকটা থানা এরিয়াতে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে এই প্রোগ্রামটি হচ্ছে। এটার মূল উদ্দেশ্য মানুষকে পার্টিসিপেট করিয়ে, পাবলিক পার্টিসিপেশন করিয়ে পাবলিককে অ্যাওয়্যার করা ট্রাফিক রুল সম্বন্ধে এবং বিভিন্ন ধরনের সেফটি রেগুলেশনস যাতে মানুষ মেনে চলেন। তো আমরা আশা করছি যে শুধু একটা সপ্তাহে এটা সীমাবদ্ধ থাকবে না, সারা বছর আমাদের বনগাঁ জেলার মানুষ সহযোগিতা করবেন এবং ট্রাফিক অ্যাক্সিডেন্ট রেট এবং যা যা নিয়মাবলী ভালোভাবে পালন করবে। ধন্যবাদ। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।